يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে রমাদানকে সামনে রেখে সলাতুল জুমআতে অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অত্যন্ত বিখ্যাত একটি সূরা সূরাতুদ দাহর অথবা সূরাতুল ইনসানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা তিনি জানালেন যদি আপনি তাদের দিকে তাকান তাইলে আপনি তাদেরকে দেখতে পাবেন যে তারা উজ্জ্বল অবস্থায় রয়েছে প্রশান্ত অবস্থায় রয়েছে আনন্দিত অবস্থায় রয়েছে وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করেছেন যে তাদেরকে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে জানালেন ولقاهم نظرة وسرورا ولقاهم نظرة وسرورا অর্থাৎ যখন একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু প্রদান করবেন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে জাহান্নামের ভয়াবহতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচাবেন তখন আপনি তাদেরকে দেখতে পাবেন যে তাদের অবস্থাটা হচ্ছে এরকম নাদরাতাউ ওয়া সুরুর আপনি তাদের চেহারা দেখতে পাবেন উজ্জ্বল প্রিয় ভাইরা বোনেরা একদল লোক আছে যারা খুব শান্তিতে থাকে তাদের কোনো টেনশন নাই এবং তাদের কোনো দারিদ্র নাই তাদের কোনো কষ্ট নাই তাদের কোনো বিপর্যয় নাই অথবা তারা কোনো কষ্টের মধ্যে তারা নাই না তার পরিবারে না তার সমাজে কোথাও তাদের কোনো কষ্ট নাই এই সকল লোকদের চেহারার মধ্যে আপনি একটি আভিজাত্য দেখতে পাবেন এটা প্রশান্তি দেখতে পাবেন তাই না চেহারার দিকে তাকালেই মনে হবে যে না লোকটা খুবই সুখী আর একদল লোক তাদের অনেক কিছু আছে মেবি ওয়ার্ল্ডলি এলিমেন্টস ম্যাটেরিয়ালিজম এর দৃষ্টিভঙ্গি থেকে তাদের হয়তো বা বহু সম্পদ বা বহু কিছু তাদের আছে কিন্তু এই লোকগুলোর দিকে যখন আপনি তাকাবেন তখন দেখবেন যে তাদের গোটা চেহারায় মনে হচ্ছে যেন দারিদ্র লিখে দেওয়া হয়েছে তাদের চেহারায় যেন দারিদ্র লিখে দেওয়া হয়েছে এরকম একজন একদল লোকের দিকে তাকালে আপনি দেখতে পাবেন কারণ সেই চেহারা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আভিজাত্য তুলে নিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত যাদেরকে প্রদান করবেন তাদের চেহারার দিকে তাকালে আপনি দেখতে পাবেন আভিজাত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বিচার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে গিয়ে দেখো এমন কোন লোক সেখানে আছে কিনা যার অন্তরে মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান আছে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে আসো অতঃপর ফায়ুল কাউনা ফি নাহরিল হায়া আও নাহরিল হায়াতি শাক্কা আর রাবি রাবি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে নাহরুল হায়া অর্থাৎ লজ্জার অথবা নাহরুল হায়াত অর্থাৎ জীবনের
জীবন সঞ্চারণী এইরকম একটি নহরে এরকম একটি ঝর্ণায় তাদেরকে গোসল করিয়ে দেওয়া হবে। গোসল করিয়ে দেওয়ার পর তারা যখন সেখান থেকে বের হবে তখন তাদের চেহারা কেবল রাজ্যের প্রশান্তি এবং আভিজাত্য, তাদের চেহারা কেবল উজ্জ্বলতা ছাড়া আর কিছুই দেখা যাবে না, উজ্জ্বল দেখা যাবে। এই লোকগুলো মাত্র জাহান্নাম থেকে তারা কয়লার মতো পুড়ে সেখান থেকে তারা বের হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদেরকে জান্নাত প্রদান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তো এলিট ক্লাসের জন্য, এটা সাধারণ ক্লাসের লোকজনের জন্য না। আপনার কাছে এলিটের ডেফিনেশন হতে পারে যে তার কত সম্পদ আছে, তার কত পি আছে, পাওয়ার প্রপার্টি অথবা তার পজিশন, তার পোস্ট কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা না, আল্লাহর কাছে হলো প্রেয়ার আরেকটা পি, সে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে কতটা আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সে ব্যক্তি কতটা অনুরত অনুগত, সেইটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে দৃষ্টি করেন। এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন, তাদের ঈমান অথবা সামান্য পরিমাণে সকল ব্যক্তিদের ঈমান আছে, এই ঈমান অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। অন্য একটি বর্ণনা আছে যে সকল ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হবে তাদেরকে জান্নাতের মধ্যেই দুটো নহর আছে, এই নহরে তাদেরকে গোসল করিয়ে দেওয়া হবে। একটা নহর তাদের শরীরের মধ্যে যত জাহান্নামে পোড়ার কারণে এখানে যে কালো ছায়া তৈরি হয়ে গিয়েছিল এগুলো সর দূর করে দেবে, অন্য আরেকটি নহর তাদের অন্তরে যত ধরনের ঘৃণা বিদ্বেষ আছে এগুলো সব তাদের অন্তর থেকে দূর করে দিয়ে তাদের অন্তরটাকে পুত এবং পবিত্র করে দেওয়া হবে। অতএব ফিজিক্যালি শারীরিকভাবেও তাদেরকে পুত পবিত্র করে দেওয়া হবে এবং অন্তর থেকেও তাদেরকে পুত পবিত্র করে দেওয়া হবে। এই সকল লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করে তাদেরকে উজ্জ্বল্য প্রদান করবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খান্ত হন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বললেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। ওয়া ইযা রাআইতা, অতঃপর যখন আপনি দেখবেন, সাম্মা রাআইতা, সেখানে আপনি দেখতে পাবেন, নাঈমা ওয়া মুলকান কাবীরা, আপনি দেখবেন বিশাল বড় রাজত্ব এবং আপনি দেখবেন নেয়ামতে ভরপুর একটি আয়োজন তাদের জন্য করে রাখা হয়েছে। এটা বিশাল রাজত্ব, মুলকান কাবীরা, এটা সাধারণ কোনো রাজত্ব না, এই সকল ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে জান্নাতে। এবং আপনারা জানেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমপরিমাণ অথবা এই দশটি দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। যদি ব্যাপারটি এইরকম হয় তাহলে যারা ফার্স্ট ক্লাস অথবা যারা একেবারে সবচেয়ে উন্নত জান্নাতে যারা থাকবে, জান্নাতেরও তো ক্লাসিফিকেশন আছে, সেই জান্নাতে যারা থাকবে তাদের অবস্থা কি হবে, অথবা যারা প্রথমবার যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা, কি আভিজাত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি রাজত্ব এবং কি উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, এটি তিনি ছাড়া আর কেউ জানেন না, তিনি ছাড়া আর কেউ জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মাকে রমাদানে এমন পাঁচটি জিনিস প্রদান করেছেন যা অন্য কাউকে কখনোই তিনি প্রদান করেন নাই। তন্মধ্যে ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াউমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতিদিন তার জান্নাতটাকে সাজাতে থাকেন জান্নাতীদের জন্য। আল্লাহ যদি তার জান্নাতটাকে জান্নাতীদের জন্য সাজান তাহলে কেমন সাজানো, এই সাজানোর লেভেলটা কেমন হতে পারে, এই সাজানোর লেভেলটা কেমন হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে যে সকল ব্যক্তিরা যাবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানীয় পান করাবেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। খিতামুহু মিস্ক, জান্নাতে যে পানীয়টা আপনাকে প্রদান করা হবে সেই পানীয় শারাবান তাহুরা, যে পানীয় আপনাকে আল্লাহ তাআলা সালসাবিলা জানজাবিলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানীয়র কথা বলেছেন, এই পানীয় এটা একটা স্বচ্ছ পানীয়, মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গাইরি আসিন, এমন একটি পানীয় সেখানে আছে এই পানীয় কখনো নষ্ট হওয়ার মতো না, এটা স্বাদ গন্ধ এবং এটা রং কখনো নষ্ট হয় না, এমন একটা পানীয়। এবং এই পানীয়র ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খিতামুহু মিস্ক, এই পানি তো আপনি খাচ্ছেন, ধরেন এক গ্লাস আপনি পানি খেলেন, এই পানির সর্বশেষ যে ড্রপ সেই ড্রপটি যখন আপনি খাবেন, সর্বশেষ যেই অংশটি আপনি পান করবেন, এটি পান করার পর এটার মাধ্যমে এটার মধ্য থেকে যে সুগন্ধ ছড়িয়ে পড়বে এই সুগন্ধ হাজার কিলোমিটার পর্যন্ত সুগন্ধ ছড়িয়ে পড়বে। পানিটি যদি এরকম সুগন্ধময় হয় এবং লাস্ট ড্রপ অফ ওয়াটার যদি এরকম হয় তাহলে ফার্স্ট ড্রপ, সেকেন্ড ড্রপ অথবা অন্যান্য যে জুস এবং পানীয় আপনার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে সেগুলো কেমন হতে পারে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাতিল মুতানাফিসুন, তোমরা যারা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিযোগিতা করা উচিত এর ব্যাপারে,
তোমরা কি নিয়ে প্রতিযোগিতা করছো, দুনিয়ার কি নিয়ে তোমরা প্রতিযোগিতা করছো? তোমাদের তো প্রতিযোগিতা করা উচিত এই ব্যাপারে। প্রিয় ভাইরা, বাদা আল ইসলাম গরিবা ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গরাবা। এই সত্যিকার অর্থে ইমানদার পাওয়া মুশকিল, সত্যিকার অর্থে মোমেন নাই। সত্যি বলছি, ইমানদার ব্যক্তিকে আপনি যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের ব্যাপারে, আমাদের আমলগুলোর ব্যাপারে জিজ্ঞেস করেন আমরা কি করেছি, আমরা যদি বলি যে আমরা এই আমল করেছি, অতঃপর যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশ্লেষণ করেন এই আমলগুলো আমরা কেন করলাম, এই কাজগুলো আমরা কেমন করলাম, কেন করলাম এবং কেমন করলাম, এই দুটোর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি জানি না আপনাদের এবং আমাদের কয়টা আমল। আল্লাহ সুবহান ওয়া তাআলা আলটিমেট অ্যানালাইসিস, আলটিমেট জাজমেন্ট, আলটিমেট আল্লাহ সুবহান ওয়া তাআলার তার অ্যাপ্রেজাল, যখন তিনি এগুলোকে মূল্যায়ন করবেন তখন কোনটা গিয়ে দাঁড়াবে, কতটুকু দাঁড়াবে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেননি, একদল লোক কিয়ামতের দিন কাআমসালি তিহামা তাবিদা, তারা তিহামা প্রান্তর মতো এরকম শুভ্র বহু আমল নিয়ে তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে একত্রিত হবে। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এগুলোকে সবগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ছুঁড়ে ফেলে দেবেন। কারণ কি, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের ব্যাপারে বললেন যে যখন তারা কি হতো, যখন তারা ইদা খালাউ ইনতাহাকু বিমাহারিমিল্লাহ, যখন তারা আলাদা থাকতো, তারা এক জায়গায় একা থাকতো, নির্জনে থাকতো, নিবৃতে থাকতো, কেউ তাদেরকে দেখতো না, এরকম অবস্থায় যখন তারা থাকতো তখন আল্লাহ সুবহান ওয়া তাআলার দেয়া যেই বাউন্ডারি ছিল, আল্লাহ সুবহান ওয়া তাআলার দেয়া যেই সীমারেখাগুলো ছিল, এই সীমারেখাগুলোকে তারা অতিক্রম করেছে। আল্লাহ সীমারেখাকে অতিক্রম করা, এটি আমাদের আজ অভ্যাসে পরিণত হয়েছে, জাতীয় চরিত্রে পরিণত হয়েছে, এগুলো এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে আমাদের চরিত্রের। আল্লাহ সুবহান ওয়া তাআলার কোনো সীমাই আমরা রক্ষা করতে পারছি না, বিশেষ করে নির্জনে যখন আপনি একাকী যখন আপনি থাকেন। ইয়াং জেনারেশনদেরকে বলবো, একাকী যখন আপনি থাকেন সত্যিকার অর্থে আপনি কতটুকু ভালো মানুষ, তখন আপনি কতটুকু ভালো মানুষ, এটি হচ্ছে আপনার জন্যে দেখার বিষয় এবং এটি আপনার নিজের জন্যে মূল্যবান। আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আপনার নিজের ব্যাপারে, আপনার নিজের ব্যাপারে আর কাউকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি নিজে একাকী যখন থাকেন তখন আপনি কি করেন, আপনি যখন কথা বলেন তখন আপনি কতটুকু কথা বলেন, আপনার মুখ থেকে কয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয়, আপনার কি এই কথা আপনার মধ্যে আতঙ্ক তৈরি করে না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার মুখ থেকে যদি একটি কথাও বের হয় তাহলে সেই কথাটি এমন ফেরেশতার লিখে রাখেন যে ফেরেশতারা কখনোই আল্লাহ সুবহান ওয়া তাআলা অবাধ্য হন না, কোনো জিনিস তাদের অ্যাটেনশনকে এসকেপ করে না এবং তাদের রেকর্ড বুকে কোনো জিনিস মিস করে না, সব কিছু সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা আছে। এগুলোর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, জানেন না, মানে আপনি শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনার জিব্বার হিসাব করেন অথবা জিব্বার জন্য যদি আপনাকে বলেন যে তুমি জবাবদিহি করো তোমার জিব্বাকে কি কাজে লাগিয়েছো, সেদিন কি বলবেন আপনি, সেদিন আপনি কি বলবেন? আপনি হয়তোবা এরকম আপনি আত্মতৃপ্তিতে ভুগছেন যে আমি তো অনেক ভালো কাজ করছি, অনেক আমল করছি, অনেক ইবাদত করছি, কিন্তু আপনি হয়তোবা জানেন না, আপনি হয়তোবা জানেন না আপনার কথার জন্য হয়তোবা আপনি সেদিন আটকে যাবেন, অথবা আপনার পায়ের জন্যে, আপনার দৃষ্টির জন্য, আপনার হাতের জন্যে, আপনার ব্রেনের জন্যে, আপনার অন্তরটার জন্য আপনি আটকে যাবেন। আপনার রব কি এ কথা যখন বলেছেন আপনার কি এতটুকু আতঙ্ক তৈরি হয় নাই? ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর, ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরগুলোকে যা কিছু অকুপাই করে রাখে এই চিন্তা চেতনাগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর তিনি যদি আপনার চিন্তা চেতনা জানেন, আপনি কি ভাবছেন সেটাও যদি তিনি জানেন, তাহলে আপনার আমলগুলো কি তিনি জানেন না? সেগুলো কি কোনো কিছু, মা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, ইয়ালামু মা ইয়ুসিরু ওয়া মা মা ইয়াস মা ইয়াসিরু ওয়া মা ইয়াখফা, যা কিছু গোপন আছে এবং যা কিছু অধিকতর গোপন, ওয়াখফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, আখফা যা কিছু সুপারলেটিভ ডিগ্রি ইসমুত তাফদিল, যেগুলো একেবারে সিক্রেট মোস্ট, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন এমন দুই ব্যক্তির, তিন ব্যক্তির তাদের এমন কোন গোপন বৈঠক নাই যেই বৈঠকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু তার কাছে এগুলো উপস্থাপন করা হবে। প্রিয় ভাইয়ের এই জন্যে আমাদের এখন যেই ইমানের আমাদের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমাদের মূলত আমাদের কান্না করা দরকার, আমাদের নিজেদের ইমানের জন্য ক্রন্দন করা দরকার, আমাদের রোয়াজানি করা দরকার, আমাদের মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ভিক্ষা করা দরকার, ভিক্ষা চাওয়া দরকার, আল্লাহ তুমি আমাদের ইমানটাকে বাড়িয়ে দাও, আমাদের ইমানটাকে শক্তিশালী করে দাও। আপনি সেই জেনারেশন না যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল লোক যে সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তাদের অন্তরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমানকে লিখে দিয়েছেন, ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম,
আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের অন্তরে ঈমানটাকে সৌন্দর্য বণ্ডিত করে দিয়েছেন আপনি তো সেই জেনারেশন না আপনি তারও আরো পরও পরের বহু পরের জেনারেশন আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন আল السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين একদল বিশাল বড় একটি দল লোক যারা জান্নাতে আগে চলে যাবে আর যারা কম সংখ্যক লোক যারা জান্নাতে যাবে তারা কিন্তু আমরাই জেনারেশন আমাদের এই জেনারেশন দিয়ে খুব কম সংখ্যক লোক তারা জান্নাতে যাবে বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি সূরাতুল ওয়াকিয়াতে বলেছেন সেজন্য আমাদের ঈমানকে গার্ড দেয়া আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেছেন যে এমন একটি সময় আসবে যখন আস-সাবিরু আলা দীনিহি কাল ক্বাবিদি আলাল কাম আলাল জামার যেই সময়ে মানুষ তাদের দিনকে রক্ষা করা ওই ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি জ্বলন্ত অঙ্গার তার হাতে রাখা তার জন্য কষ্টকর সত্যিকার অর্থে দিনকে প্র্যাকটিস করা এটি এখন আমাদের জন্য এতটা কষ্টকর হয়ে গিয়েছে দিনের মোড়কে আমরা অনেক কাজ করি এটা আমাদের কেবলই দুনিয়ার জন্য আমরা করে থাকি আসলে দিনের মোড়কে আমরা সেটি করে থাকি আপনার অন্তরে কতটুকু দিনের ভালোবাসা আছে এটি আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না আপনার অন্তরে দিনের যা ভালোবাসা আছে এটি আল্লাহ সুবহান ওয়া তাআলাই কেবলমাত্র জানেন অতএব আপনার অন্তরটাকে পরিষ্কার করুন পরিশুদ্ধ করুন আমল আপনার কম হোক কিন্তু মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালোবাসায় সেটি আপনি করছেন এরকম যেন আপনাদের হয় প্রিয় ভাইরা এই দুনিয়ায় চেহারাটাকে সৌন্দর্য মণ্ডিত করে কোনো লাভ নাই আয়নায় বারবার তাকিয়ে কোনো লাভ নাই সেখানে মেকআপ এবং ফাউন্ডেশন তৈরি করে অথবা সেখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে লাভ নাই এটাকে আখেরাতে কেমন সৌন্দর্য মণ্ডিত হবে আখেরাতে তার সৌন্দর্য কতটুকু থাকবে নাকি আখেরাতে এটা জাহান্নামের আগুনে পরিণত হবে সেটি আপনি একবার চিন্তা করুন একজন সালাফ তিনি বর্ণনা করছিলেন যে কোন একজন নারী তিনি তার উনুনে চুলায় তিনি রান্না করছিলেন এবং ওই চুলায় রান্না করার সময় তিনি যখন আগুন জ্বালাচ্ছিলেন তখন ছোট ছোট লাকড়িগুলো দিয়ে তিনি আগে আগুন জ্বালাচ্ছিলেন ছোট ছোট লাকড়ি কারণ বড়গুলো দিলে তো আর আগুন জ্বালানো যায় না আগে অতএব ছোট ছোট একটু দুর্বল যেগুলো এগুলো দিয়ে আগুন জ্বালাচ্ছিলেন তার সন্তানটা সেখানে ছিল সন্তানটার তখন কোরআনের ওই কথাটি মনে পড়ে গেল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা এই কথাটি মনে পড়ার পরই সন্তানটি চিৎকার করে উঠল মা যদি তুমি চুলা জ্বালানোর জন্য যদি ছোট্ট ছোট্ট জিনিসগুলো আগে লাকড়িগুলো আগে ব্যবহার করো জাহান্নাম যদি উদ্বোধন করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম ছোট ছোটদেরকে আগে ব্যবহার করেন আমাদের কি হবে একটা ছোট্ট বাচ্চা তার মধ্যে এই অনুভূতি তৈরি যদি হয় আমাদের অনুভূতি কবে তৈরি হবে সত্যিকার অর্থে আমাদের কবে অনুভূতি তৈরি হবে প্রিয় ভাইরা রমাদান এক বছর হয়ে চলে গিয়েছে আরেকটি বছর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আপনি জানেন না আপনি কি একবার দেখেন না এই পৃথিবীতে কত লোক যারা ছিল গত রমাদানে ছিল তারা নাই খুব শান শওকতে তারা গত রমাদানে ছিল তারা নাই কত যুবকরা কত যুবতীরা গত রমাদানে তারা ঠিকমতো ইবাদত করতে পারেনি তারা হয়তো ভেবেছে আরেকটি রমাদান পেলে তারা ইবাদত করবে কত বৃদ্ধরা তারা চিন্তা করেছে আচ্ছা এই রমাদানটি যেমনি গেল আগের রমাদানটিকে তার চেয়ে আরো ভালোভাবে কাটাবো এমন অনেক নারী এবং পুরুষ আছে যারা আগের রমাদানে ঠিক সেভাবে আমল করতে পারেনি এবার রমাদান তার সামনে চলে এসেছে কিন্তু এবারে রমাদান যে আগের মতো যাবে না এই গ্যারান্টি বা নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে সেই রমাদানের জন্য আপনার প্ল্যান বা প্রস্তুতি কোন লেভেলের আপনি কি ভাবছেন যে রমাদান আপনার কাছে আসছে আপনি কি সেই কথা মনে পড়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো আইয়ুন নাসি খায়র সর্বোত্তম মানুষ সবচেয়ে ভালো মানুষ কে তিনি বললেন মান তাওয়াল উমরুহু ওয়া কাসুরা আমালুহু যার বয়স বাড়ার সাথে সাথে তার আমলও বেড়েছে যার বয়স বাড়ার সাথে সাথে তার আমলও বেড়েছে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি রাস্তা দিয়ে যখন যেতেন কোনো বৃদ্ধ লোকেরে দেখলে তিনি চিৎকার করে বলতেন আহারে এই লোকটা আমার চেয়ে বেশি বয়স পেয়েছে তার আমল বুঝি আমার চেয়ে বেশি সে তো জান্নাতের পথে এগিয়ে গেল যদি কোনো ছোট বালককে তিনি দেখতেন কোনো বালিকাকে তিনি দেখতেন ছোট কাউকে দেখতেন তিনি বলতেন যে আহারে ও তো এখনো গুনাহ করারই সুযোগ পায় নাই আমি তো কতদিন বেঁচে আছি আমি তো নিশ্চয়ই ওর চেয়ে বেশি গুনাহ করেছি তিনি যদি কোনো যুবককে দেখতেন তাহলে তিনি বলতেন এই যুবকের ইবাদত আল্লাহ সুবহানাহু কাছে প্রচন্ড প্রিয় ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আমি তো আমার যৌবন কাটিয়ে এখন বার্ধক্যের দিকে আমি এগিয়ে যাচ্ছি আমার কি হবে ওর চেয়ে তো আমি অনেক অনেক পিছিয়ে আছি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং যুগ শ্রেষ্ঠ ফকি এবং যদি মুজাদ্দেদের অবস্থা যদি এরকম হয় আমাদের অবস্থা কি হওয়া দরকার আমাদের আত্মবিশ্লেষণ আমাদের আত্মমূল্যায়ন কবে আসলে তৈরি হবে আরেকটি রমাদান চলে এসে এই রমাদানের জন্য আপনার প্রস্তুতি কি আপনার প্ল্যান কি আপনি কিভাবে ভাবছেন এই রমাদানকে আপনি কাটাবেন প্রিয় ভাইরা নাকি এই রমাদানও আপনি আগের মতো করে কাটাবেন মনে রাখবেন হঠাৎ করে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যেতে পারে না হঠাৎ করে একজন ব্যক্তি একেবারে প্রচন্ড দিনদার হয়ে যাবে খুবই মুখলেস বান্দাতে পরিণত হয়ে যাবে অনেক বড় কোরআন তেলাওয়াতকারী হবে অনেক বড় হাদিসের পাঠক হবে অনেক দিনের খাদেম হয়ে যাবে অথবা আল্লাহ সুবহান ওয়া তাআলা আবেদ হবে এটি কখনো হতে পারে না যদি তাই হতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের উপর ইবাদত ফরজ করার আগেই ফরজ হওয়ার আগেই তাদেরকে ইবাদতে অভ্যস্ত করতে তিনি বলতেন না
তোমরা তোমাদের মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশর তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স 7 তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো শাসন করো যখন তাদের বয়স 10 তখনও তো তার উপর নামাজ ফরজ হয়নি কেন আল্লাহর রাসূল এই আদেশের কথা বললেন কেন তিনি বললেন শাসন করার কথা কারণ অভ্যস্ততার একটা বিষয় আছে অভ্যাস করে নিতে হয় আউইদু আওলাদাকুম আলাল খাইরি ফা ইন্নাল খায়র আদাতুন তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো কাজে অভ্যস্ত করে নাও কারণ ভালো কাজে একটা অভ্যাস নাম ব্যক্তিগতভাবে আপনি নিজে যদি চোখ মেলে তাকান আপনি দেখবেন বহু লোক তাদের চরিত্রের পরিবর্তন হয়নি আপনি দেখবেন বহু লোক তাদের অভ্যাসের পরিবর্তন হয়নি এই একই অভ্যাস তিনি লালন করছেন কারণ অভ্যাস তো ধীরে ধীরে তৈরি হয় এটা আপনি এটা এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না আপনাকে পরিবর্তন করতে হলো গ্রাজুয়ালি পরিবর্তন করতে হয় প্রিয় ভাইরা রমাদান চলে আসলো আপনার নিজকে পরিবর্তন করার জন্য আপনি কি পরিকল্পনা নিয়েছেন আপনি কি আল্লাহর শুকর আদায় করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে এতদিন বাঁচিয়ে রাখলেন আপনি কি আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন একেবারে বুঝে শুনে ইয়া রব আমি আপনার কৃতজ্ঞতা আদায় করি আমি শুকর আদায় করি কারণ আপনি আমাকে আরেকটি রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আপনার সালাফরা কি করতেন তারা তো রমাদানের জন্য আল্লাহর কাছে 6 মাস পর্যন্ত দোয়া করতেন এবং রমাদানের ইবাদতগুলো যেন কবুল হয় তার জন্য আরো 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন এতটা কনসার্ন তারা ছিলেন রমাদানের ব্যাপারে আপনাদের রমাদান প্রস্তুতি কেবলমাত্র বাজার থেকে পণ্য কত কিনবেন এগুলোই কেবলমাত্র আমি আজকে বলবো আপনারা যারা এখানে মসজিদে আজকের জুমাতে উপস্থিত হয়েছেন এবং যারা শুনছেন রমাদানের প্রস্তুতি কেবলমাত্র যেন ওই বস্তুবাদীদের মতো না হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ আপনাদেরকে কনজিউমার হিসেবে সৃষ্টি করেন নাই আল্লাহ কেবলমাত্র খাও দাও ফুর্তি করো এটা মুসলমানদের স্লোগান না এটা কাফের মুশরিকদের স্লোগান এই স্লোগানের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই আপনি কেবলমাত্র বাজারে যাবেন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেন নাই আপনার রাসূল কি কথা বলেন নাই খায়রু বুকাইল আরদি মাসাজিদুহা ওয়া শাররু বুকাইল আরদি আসওয়াকুহা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ পৃথিবীর হালাল বৈধ স্থানগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বাজার বাজারে আপনার এত সময় কেন কাটাতে হয় আপনাকে বাজারে কেন বাজার নিয়ে কেন আপনাকে এত চিন্তা করতে হয় যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি আপনার রিজিক বরাদ্দ করে দেননি তিনি কি আপনাকে না খাইয়ে মারবেন তিনি কি আপনার ব্যাপারে এই কথা বলেন নাই ওয়াদাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিনান্না লাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ আল্লাহ তাআলাকে বলেন নাই আল্লাহ তাআলা জান্নাত আপনাকে প্রদান করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জমিনে আপনাকে প্রতিষ্ঠিত করবেন এই জমিনের মালিক আপনাকে বানাবেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার নিরাপত্তার চাদর দিয়ে আপনাকে পরিবেষ্টন করে দেবেন আপনার সকল ভয় ভীতি আতঙ্ক আল্লাহ তাআলা দূর করে দেবেন কেবলমাত্র আপনাকে তার ইবাদত করতে হবে তার সাথে কোনো শিরিক করা যাবে না ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ তিনি কি আপনাকে বলেন নাই যে এই ঘরের রবের ইবাদত তাদের করা উচিত কারণ এই ঘরের রবই কেবলমাত্র তাদেরকে খাদ্য দিয়েছে এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করেছে নিরাপত্তা যদি আপনার পেতে হয় যদি আপনি মার্কেটে গেলে বাজারে গেলে আপনার কোনো টেনশন নাই যদি কোনো পণ্যের দামও বেড়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার সঙ্গতি বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে অভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাখবেন না এইটি যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে তো আপনাকে যা করতে হবে তা হলো যে আল্লাহর ইবাদত করা আনুগত্য করা আল্লাহর কাছে ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আরো বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা নুরি মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আই ইউতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি কি বলেন নাই যে তিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য তিনি তো আপনাদের কাছ থেকে কোনো রিজিক চান নাই তিনি তো আপনাদেরকে বলেন নাই যে তিনি আপনাদের খাদ্য চান আপনাদেরকে খাদ্য প্রদান করেন একথা তিনি বলেন নাই বরং ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনিই রাজ্জাক তিনিই আপনাকে রিজিক প্রদান করবেন শর্ত হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ শর্ত হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত শর্ত হলো ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা শর্ত হলো হে লোকেরা হে আমার পরিবার পরিজন তোমরা উঠো তোমরা নামাজ আদায় করো তোমরা সালাত আদায় করো তোমাদের রবের আনুগত্য করো প্রিয় ভাইরা রমাদান আপনাদের ঘর এর দরজায় আঘাত করছে নক করছে নকিং অ্যাট দ্য ডোর অফ ইউর হাউস আপনার ঘরের দরজা এই রমাদান নক করছে আপনি কিভাবে রমাদানকে উদযাপন করতে চান আপনার প্ল্যান কি আপনার প্রস্তুতি কি একটি বছর তো বেঁচে ছিলেন এটা তো একটা গ্রেস পিরিয়ড এর পরের বছর আপনি বেঁচে থাকবেন কে আপনাকে বলেছে আপনি কি এমন কোনো নিশ্চয়তা আছে তা তো নাই তাহলে এই রমাদানটাকে আপনি সত্যিকার অর্থে পালন করার জন্য রমাদানের যে দাবি রয়েছে এর প্রতি আপনার যে দায় রয়েছে এই দায় অনুসারে রমাদানটা আপনি কিভাবে পালন করবেন সেই ব্যাপারে কি আপনি একবারও চিন্তা করেছেন সেই ব্যাপারে কি আপনি একবারও ভেবেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
তিনি রাসূলের সাথে সকল যুদ্ধে তিনি গাজওয়ায় তিনি অংশগ্রহণ করেছেন এইজন্য তিনি রোজা রাখতে পারতেন না বেশি কারণ সকল গাজওয়ায় রাসূল ছিলেন অথবা নাই তার জীবদ্দশে সকল গাজওয়ায় তিনি অংশগ্রহণ করলেন কিন্তু তার মৃত্যুর পর তিনি বললেন এবার আমি সুযোগ পেয়েছি আমার তো আর রাসূলের সাথে গাজওয়ায় অংশগ্রহণ করার প্রয়োজন নাই আমি আরেকটি যুদ্ধ করব সেই যুদ্ধটি হলো রোজা রাখা এবং তার মৃত্যু পর্যন্ত তিনি অব্যাহতভাবে গোটা বছর জুড়ে তিনি রোজা রেখে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানালেন জিবরিল আসেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফসাকে সালাম দিয়েছেন ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা কারণ হাফসার দুটো গুণ আছে একটি গুণ হলো তিনি বেশি বেশি রোজা রাখেন আর একটি গুণ হলো তিনি রাতের বেলা নামাজ আদায় করেন এজন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে এত প্লিজড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীম থেকে তার জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আপনারা কি এইভাবে রোজার বিষয়টা আপনারা মনে রাখা দরকার না রোজার বিষয়টা আপনারা মাথায় রাখা দরকার না এতটুকুই কি আপনার জন্য যথেষ্ট না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু লি আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাহু লি ওয়া আনা আযি বিহি এই রোজা আমার জন্য আমি এর প্রতিদান প্রদান করব আপনার রব এর প্রতিদান প্রদান করবেন তার ব্যাপারে আপনার প্ল্যান কি আপনার পরিকল্পনা কি আপনি সেটা কিনে একটু ভাবুন আপনার নিজের পরিবারকে নিয়ে কিভাবে রোজাগুলো সম্পাদন করবেন তা নিয়ে একবার চিন্তা করুন প্রিয় ভাইরা একবার চিন্তা করুন সেটি নিয়ে চিন্তা করার জন্য আপনার ফুরসত এখনো শেষ হয়ে যায় নাই আপনি রমাদান আসলেই কেবলমাত্র দিনদারিতার সাথে আপনি রোজা রাখবেন রোজা রাখতে পারবেন তা আপনি মনে করবেন না আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাস জুড়ে কেন তিনি রোজা রেখেছেন একবারও চিন্তা করেননি একবারও ভাবেননি কেন তিনি রোজা রেখেছেন যেন রমাদানে যখন তিনি অংশগ্রহণ করেন তখন তিনি যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারেন রমাদানে অংশগ্রহণ করবেন রমাদানে অংশগ্রহণ করার সময় তার প্রস্তুতি যেন কোনো অবস্থায় এর যেন সংকীর্ণ না হয় সীমাবদ্ধ না হয় ত্রুটিযুক্ত না হয় সেই জন্য রমাদানে এটা তো একটা যুদ্ধের ময়দানে তিনি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই তার ব্যাপারে সাহাবায়ে কেরামরা কি আমাদেরকে কথা জানাননি যখন তার রমাদান আসতো বিশেষ করে শেষের দশক যখন আসতো তখন তিনি তার কোমর বেঁধে নামতেন এবং তিনি তার নিজকে সারা রাত জাগিয়ে তুলতেন ওয়াই কাজা আহলাহু এবং তার পরিবার পরিজনকে নিয়ে তিনি নামতেন এটা তো যুদ্ধের ময়দান এই যুদ্ধ হচ্ছে আপনার নফসের বিরুদ্ধে এই যুদ্ধ তো গত এগারোটি মাস জুড়ে অথবা বছরের পর বছর জুড়ে আপনার নিজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যতটা দূরত্ব তৈরি করেছেন এবং আপনি আপনার নিজের মধ্যে যত বদ অভ্যাসগুলো তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির যত চরিত্র আপনি নির্মাণ করেছেন এগুলো সব কিছুকে আপনার পরিত্যাগ করতে হবে এই মাসে এটি একটি যুদ্ধের মাস এটি একটি ইবাদতের মাস এটি একটি আমলের মাস এর জন্য আপনাকে প্রস্তুতি নেওয়া লাগে প্রিয় ভাইরা একটা যুদ্ধের ময়দানে আপনার যা যা লাগে এখানে আপনার তাই তাই করতে হয় একটা যুদ্ধের ময়দানে আপনার যা যা প্রস্তুতি লাগে এই রমাদানের জন্য আপনার তাই তাই প্রস্তুতি নেওয়া লাগে এই জন্য আপনি দেখবেন রমাদানে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে আপনি যদি বদরের কথা বলেন অথবা যদি আপনি বলেন যে রমাদানে যদি ফাতে মক্কার মক্কা বিজয়ের কথা বলেন পৃথিবীর ইতিহাসে নয় মানবতার ইতিহাসেই কেবলমাত্র ইসলামের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে মানবতার ইতিহাসে শ্রেষ্ঠতম দুটো বিজয় সংগঠিত হয়েছিল রমাদানে কারণ রমাদানে মুসলিমরা তারা অনেক অনেক বেশি তারা শক্তিশালী থাকে মনে রাখবেন খাদ্য খেয়েই মানুষ শক্তিশালী হয় না খাদ্য না খেয়ে মানুষ অনেক বেশি শক্তিশালী থাকে মানুষদের যখন ঈমান শক্তিশালী হয় তখন তাদের যুদ্ধের ময়দানে তাদের শক্তি অনেক অনেক বেড়ে যায় খেয়ে মানুষ দুর্বল হয় আপনি জানেন না সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালুতের বাহিনীর বিরুদ্ধে তালুতকে যখন পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সামনে একটা নদী আছে নদীর পানি যেন কেউ পান না করে যারা ওই নদীর পানি তারা পান করেছিল তারা ছিল প্রচন্ড তৃষ্ণার্ত নদীর পানি পান করার পর ওরা ফিজিক্যালি দুর্বল হয়ে যায় দেখেন না ওরা তখন আর যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে না আর যারা ওই নদীর পানি খাননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা শক্তিশালী করে দিলেন যে যুদ্ধের ময়দানে ওই জালুতের বাহিনীকে তারা নাস্তানাবুদ করে দিয়েছিল আপনারা বদরের ময়দানে দেখেন নাই একদল লোক যারা না খেয়ে তাদের জরাজীর্ণ শরীর নিয়ে তারা সেখানে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে আর অন্যদিকে তারাই ছিল যারা মোটো ছিল একটাই দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো সবচেয়ে লাক্সারিয়াস ফুড এবং সবচেয়ে ওয়ার ইকুইপমেন্টের মধ্যে পাওয়ারফুল ওয়ার ইকুইপমেন্ট নিয়ে তারা সে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে যারা যুদ্ধের কোনো তাদের এর আগে কোনো সেরকম অভিজ্ঞতা নাই নাই তাদের কোনো অস্ত্র শস্ত্র কিন্তু তাদের ছিল ঈমান ঈমানের বলে বলিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে কায়েম করার জন্য যে সবর এই সবরের বলে তারা বলিয়ান ছিল যুদ্ধের ময়দানে কি হয়েছে দেখেন না ফার্স্ট আগাতে ওরা সেখান থেকে তারা সেখান থেকে বিতাড়িত হয়েছিল এবং তারা সেখান থেকে পলায়ন করতে তারা বাধ্য হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালফে সালিহিন তারা রমাদানকে তারা এই মাসটাকে তারা শাহরুল কোরআন হিসেবে ঘোষণা করেছেন এটা শাহরুল কোরআন আপনি কেবলমাত্র রমাদান মাসকে মনে করেন শাহরুল কোরআন কোরআন
কোরআন তেলাওয়াত অথবা কোরআন নাজিলের মাস কিন্তু কোরআন যে আপনি রমাদানে পাঠ করবেন রমাদানে তেলাওয়াত করবেন কোরআন নিয়ে যে আপনি তাদাব্বুর করবেন তাফাক্কুর করবেন কোরআন থেকে যে আপনি তাযাক্কুর করবেন অথবা তাফাক্কুহ করবেন এটি করার জন্য তার আগ থেকে আপনার প্রস্তুতি নেওয়া দরকার তার আগ থেকেই আপনাকে সেই ব্যাপারে প্ল্যান গ্রহণ করা দরকার রমাদানের আগে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিন প্রিয় ভাইরা পরিকল্পনা গ্রহণ করুন রমাদানে আপনি প্রতি তিন দিনে কমপক্ষে একবার কোরআন খতম দেবেন কিন্তু রমাদানের আগে সেই অভ্যাসটা তৈরি করুন প্রতিদিন কমপক্ষে এক পারা করে দুই পারা করে তিন পারা করে কোরআন অথবা বড় একটি সূরা দুইটি সূরা করে কোরআন খতম করা শুরু করে দিন রমাদানের আসার আগেই যেন আপনি একবার গোটা কোরআনকে খতম করতে পারেন এই প্ল্যান গ্রহণ করুন এই প্রস্তুতি গ্রহণ করুন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যখন রমাদানে যাবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে আপনাকে নিয়ে যাবেন এবং এই রমাদানটা আপনার শ্রেষ্ঠতম রমাদান হতে পারে প্রিয় ভাইরা সেজন্য রমাদান আসার আগে আপনার যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো এখনই আপনার পূরণ করে নিন আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে এই কাজগুলো এখনই সেরে নিন আপনি যদি কোনো বাজারঘাট করার প্রয়োজন থাকে ঈদ কেন্দ্রিক এখনই সেই বাজারঘাটগুলো করে নিন যেন রমাদানে আপনি না যেতে হয় কত সুবহানাল্লাহ শয়তান আমাদের উপর কতটা বিজয়ী হয়েছে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রেখেছেন বটে কিন্তু শয়তানের চরিত্র তো আমাদের মধ্যে অলরেডি তৈরি করা আছে এই জন্য রমাদানের শেষের দশ দিন যেই দশ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কোমর বেঁধে নামতেন এবং তিনি তার পরিবার পরিজনকে নিয়ে গোটা শেষের দশক তিনি জেগে থাকতেন তিনি এতেকাফ করতেন তার স্ত্রীর এতেকাফ করেছিল তার মৃত্যুর পরে অব্যাহতভাবে সালফে সালে তারা এতেকাফ করতেন সেই দশ দিন আমাদের বাজারে বাজারে কেটে যায় আমরা কেবলমাত্র কি শপিং করব কি জামা কাপড় কিনবো ইত্তকার কেটে যায় এবং মসজিদগুলো খালি হয়ে যায় তখন আর মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না সুবহানাল্লাহ যখন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম যখন ওই সুসংবাদের সময় আসে তখন দেখেন শয়তান আগ থেকে ইন্সপিরেশন তৈরি করে দিয়েছে এটা একটা পেন্ডুলামের মতো পেন্ডুলিয়াম পেন্ডুল মাত্র দোলনা দোলনা কেবলমাত্র আপনি যখন দোলে তখনই যে আপনি এটাকে ধাক্কা দিয়েছেন তা কিন্তু না হতে পারে আর তিন চার মিনিট আগে ধাক্কা দিয়েছেন তিন চার মিনিট পর পর্যন্ত এটা দুলতে থাকে শয়তান যে আগে ধাক্কা দিয়েছে ওই ধাক্কা রমজান পর্যন্ত লেগে আছে এই কারণে রমজানেও আপনি শয়তানের ধাক্কা থেকে আপনি বাঁচতে পারেন নাই সুবহানাল্লাহ সেজন্য আপনার প্রস্তুতি নেওয়া দরকার আরো আগ থেকে প্রিয় ভাইরা আগে থেকেই আপনি প্রস্তুতি আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে এগুলোকে এখনই আপনি শেষ করে রাখেন রমাদান যখন আপনি প্রবেশ করবেন যেন একটি প্রশান্ত আত্মা নিয়ে প্রবেশ করতে পারেন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আপনি তো আল্লাহর কাছে আগে প্রশান্ত প্রশান্তভাবে সন্তুষ্টির সাথে ফিরে আসতে হবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাদখুলি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এটা পরে আল্লাহ আপনাকে বলবেন তার আগে আপনাকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের কাছে ফিরে আসো তোমার রবও যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট এরকম ভাবে প্রিয় ভাইরা আপনাদের রমাজানটাকে আপনার কাটানোর জন্য ব্যবস্থা করুন আপনার অনুগ্রহ করে যে কাজগুলো আপনারা করবেন সেই কাজগুলো এর মধ্যে দুই নম্বর যে কাজটির কথা আমি বলেছি তা হলো যে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি এখন থেকে কোরআন তেলাওয়াত করুন কোরআনের জন্য গ্রন্থগুলো কিনে নিয়ে আসুন কোরআনের মুসহাফ কিনে নিয়ে আসুন নতুন করে প্রয়োজনে কোনো মুসহাফ কিনে নিয়ে আসুন তৃতীয়ত হচ্ছে কোরআনের প্রয়োজনে তাফসির গ্রন্থ নিয়ে আসুন অনুবাদ গ্রন্থ নিয়ে আসুন একবার কোরআনকে অন্তত আল্লাহ কী বলেছেন একবার বোঝার চেষ্টা করেন না প্লিজ কমপক্ষে একবার আপনার রবের পক্ষ থেকে একটা মেসেজ কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে কোনো চিঠি আসলে বছরের পর বছর জুড়ে এটাকে কেবলমাত্র রেখে দিতেন এবং একবার খুলে দেখতেন যে কী লিখেছে কিছুই বোঝার চেষ্টা করতেন এটা তো কখনই হতে পারে না আপনি যদি না পড়তে পারতেন দৌড়ে যেতেন যারা এই ভাষা বুঝে তাদের কাছ থেকে বোঝার জন্যে কিন্তু আপনার কি আল্লাহর কিতাবকে বোঝার জন্যে এতটুকু অনুপ্রেরণা তৈরি হয়নি এতটুকু এটা তো হিজরুল কোরআন এটা তো কোরআনকে পরিত্যাগ করার সামিল সেজন্য কোরআন বোঝার জন্য কমপক্ষে একটা অনুবাদ গ্রন্থ নিয়ে আসুন বুঝুন পড়ুন পরিবারের স্বজন পরিবারের পরিবারের পরিজন নিয়ে অথবা আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই কোরআনকে একবার বোঝার চেষ্টা করুন কোরআন তাফসির একবার পড়ার চেষ্টা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী কমপক্ষে পড়ুন এবং কিছু হাদিসের গ্রন্থ পড়ুন এগুলো রমাদানকে দিকে আপনার প্রিপারেশন থাকুক রমাদানে যাবেন রমাদানে জ্ঞান অর্জন করা লাগবে না রমাদানে আমাদেরকে এখনও আপনার প্রশ্ন করেন নাকে ড্রপ দেওয়া যাবে কি না কানে ড্রপ দেওয়া যাবে কি না এখনও আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে রমাদানে এটা করা যাবে কি না নাকের মধ্যে যদি রান্না করেছে তখন যদি ধোয়া যায় রান্নার যদি ধোয়া যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে কি না এখনও এই সকল প্রশ্ন করেন আপনাদের লজ্জা লাগে না আপনারা দুনিয়ার সকল জ্ঞানে আপনার পণ্ডিত কেবল আখেরাতের অথবা এই রমাদান প্রতি বছর আসে এই জ্ঞান আপনাদের নাই এগুলো আপনারা কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কেয়ামতের দিন আল্লাহ সুবহান যদি বলেন ফরজ এবাদতের বিষয়গুলো তোমরা জানতে না এটি কীভাবে হতে পারে এত সিলি সিলি কোয়েশ্চেন এখনও লোকজনরা রমাদান কেন্দ্রিক করে এটা যেন আপনাকে না করতে হয় এর জন্যে রমাদান ফিক অফ রমাদান রমাদানের
ফিক এটি আপনাদের এই জ্ঞান এই পড়াশোনা আপনাদের এখনই করা দরকার এখনই জানা দরকার রমাদানে প্রবেশ করার আগেই রমাদান রিলেটিং যা কিছু আপনার জানা দরকার যা কিছু আপনার বোঝা দরকার সেগুলো এখনই বুঝে নিন সেগুলো বোঝা এটি আপনার জন্য ফরজ মনে রাখবেন যে ইবাদতটি যেরকম ওই ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করো সেরকম ইবাদতটি যদি ফরজ হয় ওই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ হয়ে যায় এজন্য এটার জন্য আপনারা জ্ঞান অর্জন করুন প্রিয় ভাইরা আপনারা আপনাদের পরিবার পরিবার পরিজনকে নিয়ে প্ল্যান করুন যে রমাজানকে আপনারা কিভাবে কাটাবেন এই রমাজানকে কাটানোর জন্য আপনাদের পরিবারকে তাদেরকে প্ল্যান প্রদান করুন কোরআন বিষয়ক তাদেরকে প্ল্যান প্রদান করুন তাদেরকে টার্গেট প্রদান করুন সুন্নাহ বিষয়ক তাদেরকে টার্গেট প্রদান করুন মনে রাখবেন এই রমাদান যদি আপনার জীবনের শেষ রমাদান হয় তাইলে যদি ফেরেশতা এসে আপনাকে বলতো রমাদানের পরের দিন ঈদের দিন অথবা তার পরের দিন তোমার মৃত্যু হবে তাহলে আপনি যেভাবে আপনার প্ল্যানটা নিতেন যেহেতু আপনি ঈদের পরের দিন পর্যন্ত বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নাই কেউ আপনাকে সে কথা বলেওনি তাইলে আপনি তো একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আছেন সেই কারণে আপনি মনে করুন এই রমাদানই আপনার শেষ রমাদান সেই জন্য রমাদানের জন্য আপনার যা যা করণীয় সেগুলো আপনি করুন প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা প্লিজ এই রমাদানটাকে হেলায় অবহেলায় কাটিয়ে দেবেন না অনুগ্রহ করে এই রমাদানটাকে আপনার আপনাদের জীবনের শেষ রমাদান মনে করে এই কেন্দ্রিক কিছু কাজ করার জন্য আপনার পরিকল্পনা গ্রহণ করুন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞেস করবেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আপনার জীবনটা সময় ছাড়া কিছুই না কেবল সময়েরই সমষ্টি অতএব এই সময়টাকে এই যে এতদিন আপনি বেঁচে থাকলেন এই সময়টাকে আপনি অবহেলায় কাটিয়ে একেবারেই দেবেন না রমাদানে আপনাকে কিয়ামুল লাইল করতে হবে না রমাদানে কিয়ামুল লাইল কি হঠাৎ করে আপনি করতে পারবেন অধিকাংশ লোকই দেখেন না তারা কেন এত লম্বা সূরা পড়লো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে প্রথম এক দুই দিন তিন দিন মসজিদে জায়গা পাওয়া যায় না এরপরে আর মসজিদে জায়গার অভাব নাই আর কাউকে খুঁজে পাওয়া যায় না কোথায় গেল তারা তাদের ইমানটা এরকম কচু পাতার পানির মতো কেন হয়ে গেল যে কোনো সময় ইমান আসে এবং যায় এরকম একটি অবস্থায় কেন হয়েছে এটি কখনো করবেন না আপনারা যারা ব্যবসা বাণিজ্য করবেন মানুষের উপর কখনোই এটি কঠিন করে তুলবেন না মানুষের জন্য সহজ করে দিন ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু সহজ করুন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন কম কেনাকাটা করবেন প্লিজ রমাদানে খাবার কম কেনাকাটা করবেন রমাদান আপনাকে খাবারের জন্য আসে নাই বরং রমাদান এসে আপনি খাবার থেকে বিরত থাকার জন্য কারণ আপনার শরীরে রমাদানের আগে বেশি পরিমাণ অপ্রয়োজনীয় খাবারের কারণে যে সকল সমস্যা তৈরি হয়েছে এগুলো সমাধান করে দেবেন রমাদান আপনি আরো খেয়ে আর অধিকতর খেয়ে আপনার ডাইনিং আইটেমে কি কি আইটেম থাকবে সাহরিতে ইফতারে কি কি আইটেম থাকবে সেটি নিয়ে আলোচনা বন্ধ করে দিন প্রয়োজনে প্লিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে কেবল কয়েক ফোঁটা কয়েক ঢোক পানি খেয়ে তিনি ইফতার করতেন অথবা কয়েকটা বেজোড় সংখ্যা খেজুর তিনি খেতেন এবং সাহরিতে তিনি তা খেতেন যদি সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য এই অবস্থা হয় আপনার কি করা উচিত খাবারের ব্যাপারে এত বেশি আপনি উদ্গ্রীব থাকবে না মনে রাখবেন মানুষ খেয়েই বাঁচে না মানুষ খেয়েই শক্তিশালী থাকে না বরং মানুষ খেয়েই মরে মানুষের খাদ্য তাকে বাঁচাতে পারে না আপনার ততটুকুই খাওয়া দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যতটুকু খেলে আপনি বেঁচে থাকবেন তার চেয়ে বেশি খাবারটা আপনার জন্য মূলত খাদ্য নয় এর জন্য সালফে সালিহীন তারা এ কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকমুল বেতনা তোমরা পেট পূর্ণ করে খাওয়া থেকে তোমাদের নিজেদেরকে তোমরা বাঁচাও তোমাদের নিজেদেরকে তোমরা রক্ষা করো কারণ সে সকল ব্যক্তিরই সবচেয়ে বেশি জ্ঞানী যাদের পেট অপূর্ণ থাকে যাদের পেট পূর্ণ থাকে তাদের জ্ঞান কখনো তৈরি হয় না আপনি উপরের দিক যতটা পূর্ণ রাখতে চান নিচের দিকটা ততটা অপূর্ণ রাখতে হবে উপরের দিকটা যতটা অপূর্ণ যত নিচের দিকটা যতটা পূর্ণ থাকবে উপরের দিকটা ততটা অপূর্ণ থাকবে ইবাদতের বেলাও এটা যেরকম বুদ্ধিমত্তার বেলাও এটা সেই একই রকম জ্ঞানের ক্ষেত্রে এটা সেই একই রকম এই জন্য রমাদানে কম খাওয়ার পরিকল্পনা করুন রমাদানে বেশি ইবাদত করার পরিকল্পনা করুন এক্সট্রা কি ইবাদত করবেন সেই জন্য পরিকল্পনা করুন এখনই রোজা রাখুন সাহরিতে উঠুন তাহাজ্জুদের সালাত আদায় করুন কিয়ামুল লাইল করুন কারণ আপনাকে আগ থেকে এই অভ্যাস তৈরি করতে হবে এই অভ্যাস যদি আপনি তৈরি করে নিতে পারেন রমাদানে কোনোদিন মিস হবে না রমাদানের পরেও কোনোদিন মিস হবে না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সত্যিকার বান্দা হিসেবে কবুল করে নিন লোকেরা লা তাকুনু রমদানিয়িন ওয়ালাকিন কুনু কুরআনিয়িন রাব্বানিয়িন আপনারা কেবল রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাস হিসেবে মনে করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করতে হয় 24/7 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন এবং গোটা বছর জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আপনি মনে রাখবেন আপনি কেবল আবেদ না যে আপনি মসজিদে আসলেই কেবলমাত্র আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আপনি আল্লাহর আব্দ অর্থাৎ সর্বত্রই মসজিদে হোক মসজিদের বাইরে হোক সর্বত্রই 24 ঘন্টায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা অর্থাৎ তার বন্দেগী করতে হয় আনুগত্য তার করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হয় সেই আত্মসমর্পণের সেই দৃষ্টিভঙ্গি এবং সেই নিয়ত নিয়ে সেই ইন্টেনশন নিয়ে সেই আজম নিয়ে সেই পরিকল্পনা নিয়ে যেন এই রমাদান আমরা যেন উদযাপন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরহু ইন্নাহু ওয়াল গাফুর রহিম
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অত্র মাদ্রাসার পাঁচজন ছাত্র দুই মাস দশ দিনে কায়দা থেকে কোরআনের সবক নিয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সলাতের পর তাদের সবক প্রদান অনুষ্ঠান হবে সেই সবক প্রদান অনুষ্ঠানে আপনারা অবশ্যই থাকবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অনুগ্রহ করে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতায় মাথাটা অবনত করে দেন প্লিজ মনে রাখবেন এই মাথাটি যতটা আল্লাহর জন্য অবনত থাকবে ততটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের সামনে আপনার মাথাটাকে উত্থিত করে রাখবেন উঁচু করে রাখবেন মান তাওয়াদা লিল্লাহি রাফাউহুল্লাহ যে আল্লাহর জন্য মাথা নোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের সামনে তার মাথাটাকে উঁচু করে দেন অন্যের সামনে মাথা নোয়াবেন না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সকল মানুষকে আপনার প্রভু বানিয়ে দেবেন এবং সকল মানুষের দাস আপনি পরিণত হয়ে যাবেন খবরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা দিয়ে অন্তরটাকে সিক্ত করে রাখুন নেফাকি অন্তরে তৈরি করবেন না এটা ভয়াবহ রোগ বিশ্বাস করুন এটা মানুষের দুনিয়াও শেষ করে দেয় মানুষের আখেরাতও শেষ করে দেয় কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যকে দুনিয়ার জন্য ব্যবহার করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে দুনিয়ার জন্য ব্যবহার করবেন না কেবল আল্লাহর ভালোবাসাই করুন তিনি সব কিছুর মালিক মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তিনি সব কিছুর মালিক তিনি চাইলে আপনাকে রাজা বানিয়ে দিতে পারেন তিনি চাইলে আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করতে পারেন তিনি চাইলে আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যে আপনার মাথাটাকে সর্বদা নুইয়ে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের যখনই সুযোগ পাবেন সেগুলোকে আপনার জন্য অপরচুনিটি হিসেবে গ্রহণ করুন প্লিজ আপনি দেখেন না আপনার পূর্ববর্তী এমন বহু লোকেরা চলে গিয়েছে তাদেরকে বছরে একবারও আপনার স্মরণ হয় না আপনি যখন চলে যাবেন কেউ হয়তো বছরে একবারও আপনাকে স্মরণ করবে না হতে পারে আপনি এমন কোনো পোস্টারিটি জেনারেশন তো তৈরিও করে যান নাই যারা আপনাকে স্মরণ করবে আপনার জন্য দোয়া করবে এমন লোক তো নাই এমন লোক সত্যিকারটা আপনি বানিয়ে গিয়েছেন কিনা এমন জেনারেশন আপনি তৈরি করেছেন কিনা প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহর জন্য যারা কাজ করেছে জগৎ জোড়া কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন ওয়াজকুর ফিল কিতাব ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইসমাইল আল্লাহ তাআলা বলেছেন মারিয়াম তোমরা অমকের কথা পড়ো তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল ব্যাপারে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আপনার স্মরণকে উচ্চকিত করে দিয়েছি যে যত বেশি আল্লাহর প্রতি অনুগত যে আল্লাহর যত বেশি ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান তত বেশি বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আল্লাহর ইবাদত করার সুযোগগুলোকে অপরচুনিটিগুলোকে গনিমত হিসেবে গ্রহণ করবেন এক তারিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত হিসেবে ব্যবহার করা দরকার তন্মধ্যে এই যে ইবাদতের একটা মৌসুম এটা চলে গেলে আর এটি ফিরে পাবেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এ আল্লাহ তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখো আমাদেরকে সালামতে নিরাপত্তার সাথে রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখো আল্লাহ এবং এই রমাদানকে জীবনের সেরা রমাদান হিসেবে যেন আমরা কাটাতে পারি সেই তৌফিক আমাদেরকে দেও আল্লাহ আল্লাহ তোমার আনুগত্য করার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে নিও আমাদের পরিবার পরিজনকে তুমি কবুল করে নিও এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে তুমি কবুল করে নিও এখানকার ছাত্রদেরকে এই অঞ্চল সহ সমগ্র বাংলাদেশের জন্য আলো বিতরণকারী হিসেবে কবুল করে নিও আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নিও যারা এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত আছেন তাদের সকলের জীবনের মধ্যে বারাকা প্রদান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও সেগুলোর মধ্যে বারাকা দান করো তাদেরকে তুমি তোমার তোমার দিন অনুসারে চলার মতো সে মানসিকতা তাদেরকে প্রদান করো আল্লাহ তাদেরকে মুত্তাকি এবং তাদেরকে সালেহীনদের অন্তর্ভুক্ত করো তাদেরকে সিদ্দিকদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনকে তোমার জন্যে তোমার দিনের জন্য কোরবানি করার তৌফিক দান করো আমাদের এই সামান্য ইবাদতগুলো তুমি কবুল করে নিও আমাদের ইলমের মধ্যে বারাকা দান করো আমাদের ইবাদতের মধ্যে বারাকা দান করো আমাদের প্রজ্ঞার মধ্যে বারাকা দান করো মুসলিম উম্মাকে তুমি নিরাপত্তা প্রদান করো মানবতাকে তুমি রক্ষা করো সকল অভাব অনিজন অভিযোগ এবং অনটনগুলো তুমি দূর করে নাও এ আল্লাহ আমাদের দেশকে তুমি রক্ষা করো এ আল্লাহ আমাদের দেশকে তুমি রক্ষা করো এখানকার সকল সংকটগুলো তুমি সমাধান করে দাও যারা এই দেশ পরিচালনা করে তাদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও তাদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও তারা যেন দিনের জন্য কাজ করে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ তাদের ঘরগুলো দিন এবং সুন্না দিয়ে মুড়ে দাও আল্লাহ সুন্নার আবর্তে তাদের ঘরগুলোকে তুমি পরিশীলিত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার দিন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون